আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, এই জুলহিজ্জা মাসে আশা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগির মধ্যেই আছেন। অত্যন্ত মোবারকময় দিনগুলো রাতগুলো আমাদের থেকে অতিবাহিত হচ্ছে। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ। আর আপনারা সবাই প্রতিনিয়ত আমাদের তাফসিরুল কোরআন .com-এর সাথেই থাকবেন। তাফসিরুল কোরআন .com আপনারা এই ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত থাকলে আশা করি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সহি দিন জানার ক্ষেত্রে আপনাদের সহায়ক হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যে এর মাধ্যমে আপনাদেরকে কোরআন সুন্নার সঠিক সমাধানটি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে মাসালাটি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, মাসালাটি হল হুকমুল উদহিয়া লি তারেকিস সলা ওয়া কাসিবিল হারাম। অর্থাৎ যিনি সলাত পরিত্যাগকারী তার কোরবানির ব্যাপারে শরীয় হুকুম কী এবং যিনি হারাম উপার্জনকারী তার কোরবানির ব্যাপারে শরীয় নীতিমালা কী। এই মাসালাটি আমাদের দেশের ক্ষেত্রে খুবই প্রযোজ্য এবং আমাদের বিশেষ করে বাংলাদেশের জন্য খুব জরুরি, কারণ আমাদের দেশের অধিকাংশ ভাই বোন আমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি না। তো সলাতের ব্যাপারে আমরা খুব উদাসীন, কিন্তু কোরবানির ব্যাপারে আমরা খুব আগ্রহী। কোরবানির ব্যাপারে আমরা যে উৎসাহী, যদি আমরা সলাতের ব্যাপারে এমন উৎসাহী হতাম তাহলে এই দেশে কোনো সলাত পরিত্যাগকারী ভাই বোন পাওয়া যেত না। অথচ সলাত একটি ফরজে আইন এবং যেই সলাত ত্যাগ করা কুফরি পর্যন্ত বলা হয়েছে, আর কোরবানি একটি সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব বিষয় যেটি তরক করলে কুফরি বা ফাসেকি বা নেপা কোনোটাই বলা হয়নি। কিন্তু আমরা এই সুন্নতটি পালন করার জন্য আলহামদুলিল্লাহ অনেক উৎসাহী, কিন্তু সলাত আদায় করার ব্যাপারে আমরা ওই রকম উৎসাহী না। তো এখন যেই ভাই বোন আমরা সলাত আদায় করি না নিয়মিত, তাদের কোরবানির ব্যাপারে শরীয় হুকুম কী হবে? আবার অনেক ভাই বোন আমরা হারাম উপার্জন করি, কিন্তু কোরবানি যখন আসে তো হারাম উপার্জনের টাকা দিয়ে তো যে কোনো মানের গরু উট মহিষ কোরবানি দেওয়া যায়, কারণ টাকা তো অভাব নেই, টাকা তো হারাম উপার্জন। আমি ইচ্ছা করলে 10 লক্ষ টাকা দিয়েও কোরবানি দিলে অসুবিধে কী? টাকা তো আমার না, টাকা তো মানুষ থেকে জুলুমের মাধ্যমে বিভিন্নভাবে ঘুষের মাধ্যমে আমি অবৈধ উপার্জন করলাম। তাহলে এই অবৈধ উপার্জনকারীর কোরবানির ব্যাপারে শরীয় নীতিমালা কী? প্রথমে আমরা আসি যে তার এক সলা বা সলাৎ পরিত্যাগকারী, যিনি মাঝে মাঝে সলাৎ আদায় করেন, জুমায় আদায় করেন, ঈদে আদায় করেন, কিন্তু বাকি সময় পাঁচ ওয়াক্ত সলাৎ নিয়মিত আদায় করেন না, তার কোরবানির ব্যাপারে শরীয় নীতিমালা হলো সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত, যেটি শায়খ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়ার কিতাব নূরুন আলা দার্ব এই কিতাবে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তো সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি কবুল করেন শুধুমাত্র মুত্তাকিনদের থেকে। এখানে আল্লাহ পাক ইন্নামা ব্যবহার করছেন, অর্থাৎ শুধুমাত্র একমাত্র কবুল করেন আল্লাহ পাক মুত্তাকিনদের থেকে। তাহলে মুত্তাকিন না হলে আল্লাহ পাক কোরবানি কবুল করেন না। তাহলে যিনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন না তিনি কি মুত্তাকিন? কারণ আল্লাহ পাক সূরা আল বাকারা শুরুতেই বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন তো শুধু তারাই যারা গায়বের উপরে ঈমান আনে, ওয়া ইউকিমুনা সলা এবং সলাত কায়েম করে। তাহলে সলাত কায়েম যিনি করেন না তিনি মুত্তাকিনের আওতায় পড়েন না, আর মুত্তাকিনের আওতায় না পড়লে আল্লাহ পাক কোরবানিও কবুল করেন না। তা এখন কথা হলো তার কোরবানি যেহেতু কবুল হবে না তাহলে তিনি কোরবানি থেকে কি বিরত থাকবেন? না, তিনি কোরবানি থেকে বিরত থাকবেন না। ফাইজা আরাদা তারকুসলা আন্যুদাহিয়া ফা আলাইহি আন্যতুবা ইলাল্লাহি আউয়ালান মিন তারকিহিস সলা, যিনি সলাৎ পরিত্যাগকারী তিনি যদি কোরবানি করতে ইচ্ছা করেন, এক নম্বরে তার কর্তব্য হলো আন্যতুবা ইলাল্লাহি আল্লাহর কাছে খালেসভাবে তওবা করা। এতদিন যে তিনি সলাত নিয়মিত আদায় করেন নাই এই ব্যাপারে তিনি প্রথমে তওবা করে নেবেন।
তওবা করে নিয়মিত সলাত কায়েম করা শুরু করবেন, তারপরে তিনি কোরবানি করবেন। তাহলে আশা করা যায় আল্লাহ পাক তার কোরবানি কবুল করতে পারেন। ফা ইল্লাম ইয়াফআল ওয়া আসাররা আলা মা হুয়া আলাই, তিনি যদি বলেন যে না আমি তওবা করতে পারবো না, আমি তওবা করবো না, আমি বেনামাজি থাকবো, বেনামাজিও থাকবো কোরবানিও করবো, তো উসাইমিন রহমাহুল্লাহ ফতোয়ার মধ্যে লিখেছেন ফা ইন্নাহু লা ইউসাবু আলা তিলকাল উদহিয়া, এই উদহিয়ার কোনো সওয়াবই তিনি পাবেন না। ওয়ালা তাকাব্বালা মিনহু, এবং তার থেকে এই কোরবানি আল্লাহ পাক কবুলও করবেন না। যদি তিনি তওবা না করে ওই আগের অবস্থার উপরে বহাল থাকেন যে আমি কোরবানির আগেও নামাজ পড়তাম না, পরেও পড়বো না, যে অবস্থা আছি এই অবস্থার উপরেই থাকবো, তাহলে তার ব্যাপারে শরী মতামত হলে আল্লাহ পাক কোনো সওয়াবও দিবেন না কোরবানির মাধ্যমে, কোরবানি কবুলও করবেন না। তবে তিনি কোরবানি করার আগে যদি তওবা করে নেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় তার কোরবানি কবুল করবেন। তো এই জন্য আমরা কোরবানি যারা করব তারা অবশ্যই আগে সলাতের ব্যাপারে তওবাটা করে নিব, যে তওবা করে সলাত আদায় শুরু করব। কারণ এবং উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়ার মধ্যে আরও লিখেছেন যে যিনি সলাত কায়েম করেন না, তিনি যদি কোরবানির পশু জবাই করেন তো সেই জবাইকৃত পশু খাওয়াও হালাল হবে না, কোরবানি তো হবে না হবে না, ওই জবাইকৃত পশুটাও খাওয়া হালাল হবে না যদি তিনি জবাই করেন। কারণ সলাত পরিত্যাগকারীর ব্যাপারে তিনি কঠোর ফতোয়া দিয়েছেন, তিনি বলেছেন যে এটা কুফরি, সুতরাং কুফরি যারা করে তার কোরবানি জবাই বৈধ নয়। এ ব্যাপারে আরও অসংখ্য মাসআলা তিনি আলোচনা করেছেন। তো এখানে মূল কথা হলো, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা সলাত পরিত্যাগকারী আছি তারা আমরা তওবা করে কোরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা হারাম উপার্জনকারী তাদের ব্যাপারে মতামত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলছেন ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক পুত পবিত্র, আল্লাহ পাক পবিত্রতা মাধ্যমে হালাল উপার্জনকারীর ইবাদত ছাড়া কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। তাহলে যে ব্যক্তি হারাম উপার্জন করে তার হারাম উপার্জন দ্বারা যদি কোনো কোরবানি করেন সেটা আল্লাহ পাক কবুল করবেন না। তবে তাহলে কি তিনি হারাম উপার্জনকারী, তিনি কি কোরবানি করবেন না? তিনিও কোরবানি করবেন, তবে ওই সলাত পরিত্যাগকারী যেমন তওবা করে কোরবানি করবেন, তিনিও হারাম উপার্জন থেকে খালেজভাবে তওবা করে কোরবানি করবেন। এবং এতদিন পর্যন্ত যে হারাম উপার্জন করেছেন এই অর্থ তিনি তার মূল মালিকদের কাছে ফেরত দিবেন। অর্থাৎ তিনি যদি সুদ খান, যাদের থেকে সুদ খেয়েছেন সুদগুলো ফেরত দিবেন, যদি গোশ খান ওই গোশ যাদের থেকে নিয়েছেন তাদেরকে ফেরত দিবেন, কারো থেকে সম্পদ আত্মসাত করেন তাদেরকে সম্পদটা ফেরত দিবেন, যদি তাদেরকে না পাওয়া যায় তাহলে তাদের নামে আল্লাহর রাস্তায় তিনি ওই সম্পদ সদাকা করে দিবেন। এইভাবে খালেজভাবে তওবা করে এরপরে তিনি কোরবানি করবেন। তো এইভাবে যদি তওবার পরে কোরবানি করেন আল্লাহ পাক হয়তো আশা করা যায় যে আল্লাহ পাক তার কোরবানিও কবুল করবেন। আর যদি তওবা বিহীন কোরবানি করা হয় তাহলে সেটি গোশত খাওয়াই হবে, পশু জবাই করা হবে, কিছু গোশত খাওয়া হবে, কিন্তু এটি শরীয়তের পরিভাষায় উদহিয়া বলা যাবে না। কারণ যিনি ফরজ আদায় করেন না তার জন্য সুন্নতের কোনো গুরুত্ব নেই, কারণ লক্ষ লক্ষ সুন্নত একত্রিত করলেও একটি ফরজের সমান হয় না। তো হালাল উপার্জন এটি একটি ফরজ, হারাম উপার্জন এটি হারাম কবিরা গুনাহ, পাঁচ ওয়াক্ত সলাত নিয়মিত আদায় করা এটি ফরজে আইন, সলাত পরিত্যাগ করা এটি বড় ধরনের গুনাহের কাজ। তো সুতরাং এই ফরজ আদায় না করে যদি সুন্নত আদায় করা হয় তাহলে সেই সুন্নতের গুরুত্ব থাকে না। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা নিয়মিত সলাত আদায় করি নাই বা আমরা না বুঝে শয়তানের দোকায় পড়ে আমরা হারাম উপার্জন করে ফেলেছি, খালেজভাবে আমরা আল্লাহ পাকের নিকট তওবা করি এবং তওবা করে আমরা এই কোরবানির সুন্নাটি পালন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।